ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কি করে হলো, কার গাফিলতিতে হলো, এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় রয়েছে তদন্তকারী দল। মালগাড়ির ওভার স্পিড, গেটম্যানও জানালেন সিস্টেম ফেল করায় দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা তিন দিন পর দাবি কাটিহারের ডিআরএম এর। এ বিষয়ে আরো কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, তদন্তে নতুন কি তথ্য উঠে এলো? না দেখো, তিন দিন ধরে তদন্ত চলছে এবং আজকে ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আমরা যে প্রশ্ন করেছিলাম যে যে সময় দুর্ঘটনা ঘটলো সেই সময় তুমি জানো প্রথম দিন থেকে যে তথ্য উঠে আসছে যে দুটো সিস্টেম ফেল ছিল, একটা অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, দ্বিতীয় ট্রেন ট্র্যাকিং সিস্টেম, তারা কি কোনোভাবে জানতো না? তুমি জানো আজকে সকালবেলা যখন তদন্ত শুরু হয়, বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু হয়, তিনজন গেটম্যানকে তলব করা হয়েছিল এবং আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে তিনজন গেটম্যান তারা কিন্তু প্রবেশ করছে। ডিআরএম স্বীকার করছেন যে দুর্ঘটনার ঠিক আগে, তুমি জানো রাঙ্গাপানি স্টেশন থেকে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে 3 কিলোমিটার স্ট্রেচ, তার মধ্যে 3টে রেল গেট পড়ে, এই তিনজন গেটম্যানকে আজকে তলব করা হয়েছিল। ডিআরএম স্বীকার করছেন যে তিনজনের মধ্যে একজন গেটম্যান, তিনি কিন্তু ফোন করে রাঙ্গাপানি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন যে মালগাড়ি ক্রস করছে ওভার স্পিডে, দ্রুত গতিতে ওভার স্পিডে ক্রস করছে, এটা কিন্তু থামাতে হবে, কিন্তু সিস্টেম ফেল থাকার জন্য কোনোভাবে মালগাড়ি চালকের সঙ্গে সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে যে কন্ট্রোল রুম থেকে ফোন করে মালগাড়ি চালককে কমিউনিকেট করা হতো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুর্ঘটনা হয়ে গেল, অর্থাৎ প্রথম দিন থেকে যে কথা বলা হচ্ছিল যে সিস্টেম ফেল ছিল সেই কথা এস্টাবলিশ হলো এবং ডিআরএম কাটিহার, তিনি কিন্তু স্বীকার করছেন যে দুর্ঘটনার আগে কিন্তু গেটম্যানের তরফে সতর্ক করা হয়েছিল, কন্ট্রোল রুমকে জানানো হয়েছিল, সেই গেটম্যান ফোন করে জানিয়েছিল যে ওভার স্পিডিং মালগাড়ি কিন্তু এগোচ্ছে, তাকে থামাতে হবে। কেনই কারণ, কেন ওভার স্পিডে যাচ্ছে? তুমি জানো ছাড়পত্র দেওয়ার পর 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ারের স্পিডে যেতে হবে। এখানে কিন্তু ডিআরএমকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেটা বলছেন যে ইঞ্জিন, মালগাড়ির ইঞ্জিনের মেকানিক্যাল ফরেন্সিক টেস্ট করানো হবে যে কোনোভাবে সেই মেশিনে ত্রুটি ছিল কি না। এবং আজকে আমরা দেখলাম একদিকে যেমন এই 3টে গেটম্যান তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 10 থেকে 12 জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। আর ডিআরএম যেটা জানাচ্ছেন যে তদন্ত শেষ হতে বেশ কিছুদিন লাগবে, এখনো সময় লাগবে, কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে অ্যাক্সিডেন্টের ঠিক আগে, দুর্ঘটনার ঠিক আগে একজন গেটম্যান, তিনি কিন্তু রাঙ্গাপানি স্টেশনে, স্টেশন কন্ট্রোল রুমে কিন্তু ফোন করে জানিয়েছিলেন যে মালগাড়ি ওভার স্পিডে এগিয়ে যাচ্ছে, তাকে থামাতে হবে, কিন্তু সিস্টেম ফেল থাকার জন্য কোনোভাবে সেই চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে কি ফোন করে তাকে অ্যালার্ট করা হতো, পুরোটাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমন কথা তথ্য কিন্তু তদন্ত করতে গিয়ে উঠে আসছে। চমেন, ধন্যবাদ প্রকাশ।